হাতের কোন চিহ্নে আমরা সৎ পথে মহাধনবান হতে পারি এ নিয়ে আলোচনায় আমি অরুক আপনাদের সঙ্গে ধনবান আমরা অনেক রকমের হতে পারি কেউ অসৎ পথে বা নানান উপায়েও ধনবান আমরা হতে দেখছি কিন্তু সে ধনবানের ব্যাকগ্রাউন্ডে সুখ শান্তি আনন্দ এগুলো সাধারণত থাকে না দুদিনের জন্য বা হঠাৎ করে যে কোনো সময় ইডিও ধরে নিয়ে যেতে পারে তাহলে এহেন অসৎ পথের ধনবান নিয়ে আজকের আলোচনা আমাদের নয় সৎ পথে মেহানতি করে ধীরে ধীরে একটা এমন স্টেজে পৌঁছানো যেখানে তিনি হবেন মহা ধনবান তার কাছে বা তার পরিচিতিদের কাছে তা একটা বিস্ময়ের বিস্ময় এ হেন কোন কোন চিহ্ন আমাদের হাতে বা হস্তকরতলে থাকলে আমরা তা একদম কনফার্ম বলতে পারব চলুন এ নিয়ে আলোচনা যদি আমরা প্রথমে শুরু করি তাহলে বন্ধুরা আমাদের হস্ত করতলে আপনাকে দৃঢ়ভাবে খুব যত্ন সহকারে মূল যে রেখাগুলো তার দিকে আমরা যেমন দেখব দেখব এই রেখার অন্তরালে ভিতরে খুব সূক্ষ্ম সূক্ষ্ম রেখা এক রেখার সঙ্গে আরও এক রেখার মিলিত হয়ে কিছু চিহ্ন তৈরি করতে পারে অর্থাৎ আমরা এই হৃদয় রেখা আমরা শিররেখা আমরা রবি রেখা এবং ভাগ্য রেখা আয়ু রেখাকে বাদ দিয়ে এর ভিতরে ঢুকে যাব সেখানে কোন কোন রেখা মিলিত হয়ে কী কী সব চিহ্ন তৈরি করছে তার উপরে আমাদের আজকের মূলত ফার্স্ট বিচার তাহলে মহাধনমান সৎপথে এই সৎপথে মহাধনমান হতে গেলে যে গ্রহের প্রভাব আমাদের সর্বাগ্রে দরকার তা হলো বৃহস্পতি বৃহস্পতি আমাদের যে এই যে হস্তকরতলের পর্বত এই বৃহস্পতি পর্বতে সবথেকে বড় এর চিহ্ন তা হচ্ছে চতুষ্কোণ স্কোয়ার ক্রস সলোমন বন্ধনী সলোমন বন্ড এগুলো থাকে যারা সাধারণত মহাধনবান সৎপথী হয়েছে তাদের আপনি মিলিয়ে দেখুন যে আপনার বা আপনার পরিবারে এই ধরনের চিহ্ন এখন একটা হয়েছে ভবিষ্যতে হাঁটতে হাঁটতে আরও বাকি এক দুটো হতেই পারে তাহলে ফার্স্ট আমাদের বৃহস্পতি পর্বত বা জুপিটার মাউন্ট ওই পর্বতে আমরা চতুষ্কন ক্রস সলমন বন্ড বা কারো কারো ট্র্যাঙ্গেল কারো ত্রিশূল এই ধরনের চিহ্ন হতে দেখা যায় এগুলো কিছু আছে কিনা আগে আমরা কাগজে নোট করব দু নম্বর আমরা চলে যাব আমাদের মূল পর্বতে অর্থাৎ আমাদের করতলের মিডিলে কেতু পর্বতে বা কোথাও ডায়মন্ড চিহ্ন আছে কি না ডায়মন্ড চিহ্ন বলতে আমাদের যে তাস আছে না তাসের রৈতন ওই ধরনের একটা চিহ্ন আর কি স্কোয়ার কিন্তু ঠিক ডায়মন্ড রৈতনের মতো যে চিহ্ন এ হস্ত হস্তকরতলে যদি কেতু পর্বতে থাকে এখানে থাকে কোথাও থাকে ওই ডায়মন্ড সাইন মূলত যদি আমাদের ফেড লাইনে সংলগ্ন থাকে তাহলে সেই ডায়মন্ড সাইন ভয়ঙ্কর পাওয়ারফুল এই ডায়মন্ড সাইন একাই একশো আমাদের মহাধনমান হতে গেলে তৃতীয় স্টেপে আমরা চলে যাব এই তৃতীয় স্টেপে আমরা কি দেখব না মৎস্য চিহ্ন বড় মাছ হতে পারে ছোট মাছ হতে পারে হস্ত করতলের মধ্যে কোথাও মৎস্য চিহ্ন একদম মৎস্যের পুচ্ছ সহ পুরো একটা গোটা মাছের চিহ্ন ছোট বড় কোথাও একটা দুটো কোথাও মাছের মতো কোনো চিহ্ন আছে কিনা খোঁজে সেটাকে নোট করা এটা তিন নম্বর পয়েন্ট মৎস্য চিহ্ন আছে কিনা তার বৃহস্পতিতে স্কোয়ার চতুষ্কোণ সলমান বন্ধনী ট্রায়াঙ্গেল বা ত্রিশুল এই ধরনের কোনো কিছু চিহ্ন দ্বিতীয় স্টেপে আমরা দেখব কোথাও ডায়মন্ড সাইন তৃতীয় স্টেপে মৎস্য বা ফিস সাইন পূর্ণরূপে কোথাও ছোট বড় আছে কিনা এর পরে আমাদের চার নম্বর পয়েন্ট হস্তকরতলের থেকেই শিররেখা হৃদয় রেখার মাঝে যে ফেড লাইন এখানে কোনো কিছু একটা হঠাৎ আলাদা করে একটা রেখা এসে ক্রস তৈরি করা যেটাকে আমরা বলি মিস্টেরিয়াস ক্রস রহস্যজনক এই হস্ত করতলের মিডিলে মিস্টেরিয়াস ক্রস আছে কিনা এও ভয়ঙ্কর পাওয়ারফুল তার মনস্কামনা পূরণের ক্ষেত্রে এই মিস্টেরিয়া ক্রস হচ্ছে আমাদের যদি আধ্যাত্মিকতা থেকে তার ঈশ্বর লাভের দিকে তাকে এগিয়ে নিয়ে যাবে সাধনা করে সাধনার দিকে তিনি সিদ্ধি লাভ করতে পারবেন আর যদি সাধন ভজন নয় আমি শুধু পথে অর্থ সম্পদ আমি করব আমি একশো জনের একজন হব এই মনোভাব থাকলে সেই মনোভাব পূরণের ক্ষেত্রেও দৃঢ় শক্তি প্রদান করবে এই মিস্টেরিয়াস ক্রসের ক্ষমতা এতখানি তাহলে বৃহস্পতি ডায়মন্ডসাইন আমরা দেখব মৎস্যচিহ্ন মিস্টেরিয়াস ক্রস পাঁচ নম্বর পয়েন্টে আমরা চলে যাব যে আমাদের কারো এই যে মঙ্গলের ঠিক এই যে আমি অঙ্গুলিটা নির্দেশ করছি এখান থেকে এই রবি পর্বতে কোনো রেখা হচ্ছে কিনা এখান থেকে কোনো রেখা রবি পর্বতে বা রবি রেখার সঙ্গে সংযোজিত হচ্ছে কিনা যদি এই রেখা থাকে তিনি বিদেশ থেকে অর্থাগম হবে তার তাহলে এই ধরনের চিহ্ন আছে কিনা এটা একটা ভীষণ এই চিহ্ন পঞ্চম মঙ্গল থেকে রবিতে কোনো স্টেট রেখা এর পরে পয়েন্টে আমরা যাব না আমাদের ফেড লাইন বা ভাগ্য রেখা সজা উঠে যায় ওই ফেড লাইন সজা ওঠে কারো এই আয়ু রেখা থেকে ওঠে যেখান থেকে ওঠো ফেড লাইনের সঙ্গে কোথাও ত্রিভুজ যদি ট্রাঙ্গেল তৈরি হয় তা মহা ধনবান হওয়ারই একটা ইঙ্গিত তাহলে আমাদের হস্ত করতলে আমাদের এই যে চিহ্নগুলো আছে যেগুলো আমি আপাতত বললাম আরও বহু আছে এগুলোর মধ্যে যদি আপনার দুটো তিনটে পয়েন্ট কমন থাকে অর্থাৎ বৃহস্পতিতেও শুভ চিহ্ন দুটো আছে মৎস্য চিহ্ন আছে ডায়মন্ড সাইন আছে যথেষ্ট আপনি মহাধনমান হবেন তার সঙ্গে যদি মিস্টেরিয়াস ক্রস থাকে মঙ্গল থেকে লেন যায় তাহলে আপনি এত মহাধনমান হবেন আপনার অর্থ আপনার এই জন্মে বংশের কেউ সেভাবে ভোগ করতে পারবে না তখন আপনি এটাকে পরের জন্য কি করলে হবে এই ভাবনায় আপনি ভাবিত হবেন এবং হাতে যদি মিস্টেরিয়াস ক্রস থাকে এই আপনাকে আধ্যাত্মিক পথে পরিচালিত করবে তখন আপনি আশ্রম বা কোনো আশ্রমের সঙ্গে সংযুক্ত হয়ে আধ্যাত্মিকভাবে জীবনটা কাটিয়ে ওই বিষয় সম্পত্তি লোক কল্যাণে আপনি দান পর্যন্ত করতে পারেন তাহলে এ হেন চিহ্ন আমাদের হস্তকরতালে সামুদ্রিক হিসাবে সব মিলিয়ে সুন্দরভাবে দেওয়া আছে এই রেখাগুলো আমাদের যারা আমরা ধনবান আজকে হতে দেখেছি যাদেরকে তাদের আমি অন্তত দুটো তিনটে মাস্ট আমি কমন পেয়েছি তাই আমার মনে হলো এই ভিডিও যদি আপনাদের শেয়ার করি আপনাদেরও নিজেদের দেখতে সুবিধা হবে আপনার বা আপনার পরিবারের কারো এই বৃহস্পতিতে ক্রস চতুষ্কোণ ট্রায়াঙ্গেল সলমান বন্ধনী হাতে কোথাও ডায়মন্ড সাইন পূর্ণরূপে চিহ্ন মঙ্গল থেকে উঠে গেছে রবিতে কানেক্টিং রেখা বা ফেড লাইনের উপরে কোথাও ট্র্যাঙ্গেল এ চিহ্নগুলোর মধ্যে দু তিন যে থাকলে সে যে একশো জনের একজন হবে মহা ধনমান হবে এ কনফার্ম বলা যায় আমিও বলছি আপনিও দেখলে বলতে পারবেন এই জন্য ভিডিও আপনাদের শেয়ার করলাম যদি সাবস্ক্রাইব না করে থাকেন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সবাই ভালো থাকুন সঙ্গে থাকুন জয় গুরু জয়গুরু